আসসালামু আলাইকুম, আমি ডক্টর হাসনা হোসেন আখি, ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও গাইনোকোলজিস্ট, কাজ করছি বিআইএইচএস জেনারেল হসপিটাল মিরপুর এক দারুসালামে। এছাড়াও নিয়মিত চেম্বার করছি ইনোভা ডায়াগনস্টিক সেন্টার মিরপুর 14 কচুক্ষেতে। আমরা যারা গাইনোকোলজিস্ট, বিভিন্ন কারণে আমাদের রুগীদের জরায়ু ফেলে দিতে হয়, জরায়ু অপারেশন করতে হয়। তো রুগীদের খুব ভ্রান্ত একটা ধারণা থাকে বা কমন একটা কোশ্চেন থাকে, হয়তো জরায়ু ফেলে দিলে তারা আর সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকবে না, অর্থাৎ স্বামীর সাথে মিলেমিশে তাদের সমস্যা হবে, ব্যথা পাবে বা সহবাস করতে পারবে না। এটা নিয়ে একটা তাদের রং কনসেপ্ট বা একটা ট্যাবু কাজ করে। তো অনেক সময় অনেক রোগীরা আমাদের জিজ্ঞেস করে, আবার অনেক সময় অনেক পেশেন্টরা আমাদের সাথে লজ্জা বোধ করে, জিজ্ঞেস করতে পারে না। তো আমরা এই জিনিসগুলোই একটু পরিষ্কার করে ধারণা দেওয়ার জন্য আজকের ভিডিওটি তৈরি। জরায়ু ফেললেও একটা মেয়ের কিন্তু সহবাসের যে জায়গাটা, অর্থাৎ ভ্যাজাইনা, সেটা কিন্তু আমাদের থেকে যায়। সুতরাং মেলামেশায় তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। খুব এবং আমরা একটা জরায়ু অপারেশনের দেড় মাস পরে বা এক মাস পরেই কিন্তু শারীরিক সম্পর্ক অ্যালাউ করে দিই এবং সে খুব সহজেই তার স্বামীর সাথে মেলামেশা করতে পারবে এবং তার যে সেক্সুয়াল ডিজায়ার সেটাও কমে যাওয়ার কোনো কারণ নাই। কারণ সেক্সুয়াল ডিজায়ারের জন্য যে হরমোন সেটা কিন্তু অক্ষত থাকে। সুতরাং জরায়ু ফেলে দেওয়া মানেই যে সে সেক্সুয়ালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, তার স্বামীর সাথে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে, এরকম একটা রং ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর যেখানে আসলে জরায়ু ফেলে দেওয়ার ইন্ডিকেশন আছে সেখানে তো আমাদের ফেলতেই হবে। সুতরাং এটা নিয়ে এত ভয় ভীতি পাওয়ার কিছু নেই। জরায়ু প্রয়োজনে আমাদের ফেলতে হবে এবং প্রয়োজন হলে ডক্টরের কোনো সমস্যা হলে ডক্টরের পরামর্শ নিয়ে আমাদেরকে চিকিৎসা নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।